এ হচ্ছে কিডনি পরিষ্কার করার ঘরোয়া রেমেডি কিডনি পরিষ্কারের জন্য ছয় সাতটি তেজপাতা ভালো করে ধুয়ে নেবেন খেয়াল রাখবেন তেজপাতায় যেন কোনো প্রকার ছত্রাক বা পোকা কাটা আছে কিনা আজকের ভিডিওটিতে আমরা রান্নাঘরের এই ছোট্ট উপাদান দিয়ে কিডনির পাথর ও পরিষ্কারের উপায় বলে দেব তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারে অনেক মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ কারণ অনেকে আছেন যারা কিডনি পাথরের জন্য একবার অপারেশন করেছেন কিন্তু আবার পাথর হয়েছে তারা কিন্তু এই ভিডিওটি একবার দেখেন তারা খুবই উপকৃত হবেন তাই নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সাথে সাথে আজকের ভিডিওটিতে এটাও বলে দেব এই রেমিডিটি কারা সেবন করতে পারবেন না সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে প্রথমে তেজপাতাটিকে ছোট ছোট টুকরো করে নেবেন একটি পাত্রে আড়াইশো মিলিলিটার পানিতে ছয় থেকে সাতটি তেজপাতার ছোট টুকরো দিয়ে দিন হালকা আছে ফুটিয়ে নিন পানি তিন ভাগের এক ভাগ হয়ে আসলে দেখবেন পানির রং চেঞ্জ হয়ে গেছে এই রেমেডিটি আপনি এভাবে চায়ের মতো খেতে পারেন আবার একটু ঠান্ডা করে মধু মিশিয়েও খেতে পারেন তবে খেয়াল রাখবেন কখনোই মধু দিয়ে পানিটি ফুটাবেন না মধু দিয়ে ফুটালে এটি বিষে পরিণত হবে এটি কিডনি পাথরের জন্য কেন কাজ করে জানেন কারণ শরীরে যখন বেশি পরিমাণে ইউরিয়া হয়ে যায় অর্থাৎ ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু কিডনি সমস্যা হয় এবং কিডনির পাথর হয় অক্সিলেট জমে আমাদের এই উপমহাদেশে বেশিরভাগ মানুষের কিডনিতে পাথর হয় অক্সালেট জমে আর এ অক্সালেট এবং ইউরিয়া একদম শরীর থেকে বের করে দিতে পারে এই রেমেডি তেজপাতাকে সামান্য উপাদান ভাবা কখনোই উচিত নয় কারণ এটি এত ভালো কাজ করে শরীরের জন্য যে এটিকে আপনি শুধু মশলা হিসেবে খেয়ে থাকলেও আপনি তা থেকে উপকার পাবেন কিন্তু সরাসরি বুঝতে পারবেন না সরাসরি উপকার পেতে হলে আপনাকে এটি ওষুধের মতো রেমেডি হিসেবে খেতে হবে এই রেমেডি শুধু কিডনি সমস্যা নয় পাশাপাশি আপনার মানসিক চাপও কমাবে মন মেজাজ ভালো রাখবে স্নায়ু শান্ত করবে কমাবে আবার এটা ভালো ঘুমের জন্য কাজে উদ্বিগ্নতা আসবে আপনার যদি রাতের ঘুম নষ্ট হয় আপনার যদি মানসিক উদ্বিগ্নতা বেশি থাকে চাপ বেশি থাকে তাহলে আপনি এটি সেবন করুন দিনে দুইবার সকালবেলা একবার সেবন করবেন আবার রাতে একবার সেবন করবেন এ রেমেডিটি আপনি খালি পেটে অথবা ভরা পেটেও সেবন করতে পারেন কিডনি সমস্যায় আপনাকে খালি পেটে এটি সেবন করতে হবে কতদিন হবে। সমস্যায় আপনি টানা মাস খাবেন সকালে ও থেকে দিন পর তিন রাত্রে আপনি এর উপকারিতা পেতে শুরু করবেন কিন্তু টানা তিন মাস আপনাকে এটা খেতে হবে যাদের গলা খুসখুস করছে এমনিতে ঠান্ডা কাশি বা ভাইরাল জ্বরে আক্রমণের শিকার হয়েছেন তাহলে আপনি টানা সাত দিন দিনে দুবার সেবন করুন এটি শরীরের ভেতরে সারাতে কাজ করে এটি যদি আপনি কুসুম গরম অবস্থায় খেতে পারেন আবার যাদের টনসিল ফুলে যায় তারাই এই পানিতে কুসুম গরম অবস্থা থাকা অবস্থায় সুতি কাপড় ভাব দিলে আরাম পাবেন সাথে সাথে কাশের কারণে বুকে ব্যথাও ভালো হবে তেজপাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে তাই এটি ক্ষত সারাতে দারুণ কাজ করে এটি ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে পারে এটি ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে কারণ এদের রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস এই উপাদানটি শরীরে ক্যান্সার কোষ থাকলে তার বিরুদ্ধে লড়াই করবে এই উপাদানটি ক্যান্সার কোষকে ধ্বংস করে একইভাবে রেমেডিটি খেলে ব্রেস্ট ক্যান্সারেও অনেক উপকার পাওয়া যায় যে সকল মহিলারা ব্রেস্ট ক্যান্সার হয়নি বলে কিছু করছেন না ভাবছেন যে আমার এ রোগ তো হয়নি আমি কেন এ রেমেডি নেব তাদের বলছি চল্লিশ পেরুলেই তাদের এ রেমেডি খাওয়া উচিত এতে তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে যাবে সাথে জড়ো ক্যান্সারের ঝুঁকি কমে যাবে এই রেমেডি যে কোনো ব্যথার বিরুদ্ধে কাজ করে সেটি বাতের ব্যথা জয়েন্ট পেন হতে পারে মাথার ব্যথাও হতে পারে এভাবে এই রেমেডি সেবন করুন দেখবেন যে খুব ভালো উপকার পেয়েছেন হার্টের যে কোনো রোগে তেজপাতা সেবন করতে পারেন তেজপাতা রয়েছে রোটেন ও ক্ল্যাফেন অ্যাসিড এই উপাদানগুলো হার্টের দেয়ালকে মজবুত করে এবং কলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় উচ্চ মাত্রায় কলেস্ট্রল হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তাহলে বুঝতে পারছেন এই রেমেডিটি কত উপকারী এই রেমেডি শরীর থেকে যে কোনো টক্সিক উপাদানকে বের করে দেয় এটি মলমূত্রের মাধ্যমে টক্সিককে বের করে দেয় অতিরিক্ত প্রসবের সমস্যাও কমায় এই রেমেডিটি হজম রস তৈরি করে এবং একই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করে তেজপাতায় থাকা অ্যানজাইম যা খাবারকে দ্রুত ভাঙতে পারে অন্তের সমস্যায় যারা ভুগছেন খাবার হজম হয় না টক ঢেকুর ওঠে পেট ব্যথা পেট ভারী বোধ হয় ঢেকুর সমস্যা যাদের আছে তারা এটা সেবন করুন তেজপাতা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রকাশিত হয়েছে যে তেজপাতা ফোটানো পানি খেলে শরীরের শর্করা নিয়ন্ত্রণে থাকে কারণ তেজপাতে যে সকল উপাদান রয়েছে তা ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণ করে ফলে টাইপ টু ডায়াবেটিস যাদের আছে তারা নিশ্চিন্তে সেবন করতে পারেন তবে তেজপাতা কারা সেবন করবেন না এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যারা শুদ্ধ মা হয়েছেন এবং যারা গর্ভবতী নারী তারা এ রেমেডি সেবন করবেন না এছাড়া সার্জারি রোগীদের দুই সপ্তাহ আগে ও সার্জারি দুই সপ্তাহ পরে এটি সেবন করবেন না কারণ এটি স্নায়ুতন্ত্রের ওপর সরাসরি প্রভাব ফেলে আর শরীরের রক্ত পাতলা করে দেয় এ কারণেই এটি আপনাকে হার্টের রোগ থেকে আপনাকে বাঁচায় এ কারণেই সার্জারির আগেও পরে এ রেমেডি খাওয়া যাবে না যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টস মতামত জানান এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতে করে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে